নমস্কার বন্ধুরা, জবাব রেসা নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া আরও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের নিয়োগ করা হচ্ছে কলকাতা সায়েন্স সিটির পক্ষ থেকে। এখানে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দেওয়া রয়েছে। আর দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু নিয়োগটি করা হচ্ছে এ ইউনিট অফ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, বিস্তারিত আলোচনা করবো কি কোয়ালিফিকেশনে, কি বেতনে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, কিভাবে তোমরা আবেদন করবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তার আগে বলে রাখি বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা দেখো এঙ্গেজমেন্ট অফ ট্রেনিং। তো সেক্ষেত্রে ট্রেনিং পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর এক্ষেত্রে কিন্তু দেখো 13টি ভ্যাকেন্সি রয়েছে এবং যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা চেয়েছে সেটা হচ্ছে তোমাদের বলে দিই যে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স, মানে তোমরা যদি ফিজিক্স নিয়ে যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকো, এছাড়াও তোমাদের যদি কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা অ্যাস্ট্রোনমি অথবা জিওলজি অথবা স্ট্যাটিস্টিক্স এগুলোর ওপরে যদি তোমার ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটির আন্ডারে, তাহলে কিন্তু তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে দেখো বন্ধুরা, একটা গুড কমিউনিকেশন স্কিল তোমার লাগবে, মানে তিনটে ল্যাঙ্গুয়েজ, মানে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি, এই তিনটে ল্যাঙ্গুয়েজের ওপরে কিন্তু তোমার গুড কমিউনিকেশন স্কিল কিন্তু লাগবে। এছাড়াও দেখো বন্ধুরা, যেটা চেয়েছে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ কেমিস্ট্রি অ্যান্ড যেটা রয়েছে আরও যে সমস্ত সাবজেক্ট, মানে কম্বিনেশন উইথ এনি টু সাবজেক্ট, যেমন ধরো জুয়োলজি, বোটানি, মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, বায়োটেকনোলজি অথবা মলিকুলার বায়োলজি, এগুলোর ওপরে যদি তোমার ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে, তাহলে কিন্তু তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। অবশ্যই বন্ধুরা, এই তিনটে ল্যাঙ্গুয়েজের ওপরে কিন্তু একটা গুড কমিউনিকেশন স্কিল কিন্তু তোমার এখানে লাগবে। আর বন্ধুরা দেখো, তোমাদের কিন্তু প্রথমে এক বছরের একটা ট্রেনিং হবে, এখানে বলে দিয়েছে ডিউরেশন অফ ট্রেনিংশিপ। তো সেক্ষেত্রে দেখো, তোমাদের এক বছরের কিন্তু একটা ট্রেনিং হবে, সেক্ষেত্রে তোমার ট্রেনিং চলাকালীন কিন্তু 16,500 টাকা কিন্তু বেতন পাবে পার মান্থ। তো সেক্ষেত্রে দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু ডাইরেক্ট তোমাদের এখানে যেটা রয়েছে সেটা কিন্তু এই যে ডেট একটা রয়েছে ডাইরেক্ট কিন্তু সেই ডেটে, মানে অ্যাপটিটিউড টেস্টের মধ্যে দিয়ে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। ডেটটা কিন্তু রয়েছে 19/12/2022 সকাল 8:30। তো এই 8:30টার মধ্যে তোমাদের কিন্তু নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পৌঁছে যেতে হবে। তো সেক্ষেত্রে দেখো বন্ধুরা, তোমাদের অ্যাপটিটিউড টেস্ট কিন্তু এই 19 তারিখে দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হু আর ইন প্রসেশন অফ দ্য অ্যাবাভ কোয়ালিফিকেশান, মানে তোমাদের যদি ওপরে থাকা এই কোয়ালিফিকেশানগুলো থেকে থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই এই তোমাদের কিন্তু অ্যাপটিটিউড টেস্টের মধ্যে দিয়ে এবং কমিউনিকেশান স্কিল টেস্টের মধ্যে দিয়ে কিন্তু নিয়োগ করা হবে। সেটা কিন্তু সায়েন্স সিটিতেই হবে কলকাতায় 19 তারিখে। তো সেটা কিন্তু 19 তারিখে 8:30টার মধ্যে তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে। আর অবশ্যই কিন্তু সেই দিনই তোমাদেরকে একটা ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশান মানে ফর্ম তোমাদের কিন্তু আগে থেকে অফিসিয়াল ওয়েবসাইটে, মানে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.sciencecitykolkata.org.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু নির্দিষ্ট দিনে তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে। তো প্রথমে তোমাদের একটা অ্যাপটিটিউড টেস্ট হবে, তারপরে কিন্তু একটা কমিউনিকেশান স্কিল টেস্ট হবে, তারপরে কিন্তু তোমাদেরকে ফাইনালি এখানে নিয়োগ করা হবে। তো সেক্ষেত্রে দেখো বন্ধুরা, এখানে যেটা বলেছে যে দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার টু সাবমিট দ্য ফলোইং অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড দ্য সেট অফ সেলফ অ্যাটেস্টেড কপিস থিওরিজ অফ দ্য টাইম রিটেন টেস্ট অফ ফর ভেরিফিকেশান। তো তোমাদের যখন এই যে অ্যাপটিটিউড টেস্টটা হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে হবে যে কোনো কোয়ালিফিকেশানের, এবং সাথে কিন্তু অরিজিনাল ডকুমেন্টসও কিন্তু তোমাদের সেদিন সেখানে নিয়ে যেতে হবে। আর অবশ্যই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু একদম পুরোপুরি ফিল আপ করতে হবে, সাথে কিন্তু তোমাদের কিন্তু একটা বার্থ সার্টিফিকেট প্রুফ, ফটো আইডেন্টিটি প্রুফ, এজ প্রুফ, তো সেক্ষেত্রে সমস্ত কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, তো সমস্ত যাবতীয় ডকুমেন্টস কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবটা তোমাদেরকে ক্যারি করতে হবে। আর অবশ্যই বন্ধুরা, তোমাদের তো বলেই দিলাম যে একটা অ্যাপটিটিউড টেস্ট হবে, এবং সেই অ্যাপটিটিউড টেস্টের যে কাট অফ মার্কস থাকবে সেটার ওপর বেস করে কিন্তু তাদেরকেই অ্যালাউ করা হবে কমিউনিকেশান স্কিল টেস্টের জন্য।
তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি, আর অবশ্যই মনে রাখবে তারিখ কিন্তু রয়েছে 19 তারিখ, তো নির্দিষ্ট সময় কিন্তু তোমাদেরকে পৌঁছে যেতে হবে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর পরবর্তীতে সমস্ত জব আপডেটস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাদের সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।